আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব, স্বপ্নে যদি কেউ কাপড় বিক্রেতাকে দেখে অথবা কাপড় নিজে ক্রয় করতে দেখে, এই বিষয়ে স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ কি উল্লেখ করেছেন। অবশ্যই আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন, আর আমাদের চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু সম্মানিত দিনী ভাই বোনেরা, স্বপ্নে কাপড় ক্রয় করা অথবা বিক্রি করা, এক্ষেত্রে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই সমস্ত স্বপ্ন দেখা উচ্চ মর্যাদাশীল হওয়ার লক্ষণ বুঝতে হবে, অথবা স্বপ্নদ্রষ্টা খুবই জ্ঞানী হওয়ার ইঙ্গিত বহন করে থাকে কখনো কখনো। তদ্রূপ স্বপ্নে যদি কেউ কোনো কাপড় বিক্রেতার নিকট থেকে কোনো নষ্ট কাপড় ক্রয় করতে দেখে, তাহলে স্বপ্নদর্শনকারীর আত্মীয় স্বজনের মধ্যে দূরের কেউ অসুস্থ হবে। তদ্রূপ যদি কেউ ভালো কোনো কাপড় বিক্রেতার নিকট থেকে ক্রয় করতে দেখে, তাহলে ইহা বিদেশে তার কোনো আত্মীয় স্বজন থাকলে তারা কষ্টের মধ্যে রয়েছে অথবা বিপদে রয়েছে, তারা আপনার কথা স্মরণ করছে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ নিজে কাপড় বিক্রি করতে দেখে এবং সেটা ভালো অথবা খারাপ কাপড় যেমনই হোক না কেন, সেই কাপড়ের রং যেমন হোক না কেন, এ জাতীয় কাপড় দেখা স্বপ্ন দর্শনকারীর যে কোনো ধরনের ব্যবসায় সফল হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। সে যদি ব্যবসায়ী হয়ে থাকে, বাস্তবেই তার ব্যবসার মধ্যে বরকত এবং আয় উন্নতি হবে, এবং যে কোনো কাজের মধ্যে থেকে থাকলে সেই কাজের মধ্যে উন্নতির মুখ সে অতি দ্রুত দেখতে পারবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমন এই সত্য নির্ভরযোগ্য সঠিক স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।